Hello, my dear students. I hope you all are safe at your homes. We have to win the battle against corona. For that, we have to study from home. And for that, I am here to help you. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করছি তোমরা সকলেই খুব সুরক্ষিত আছো তোমাদের বাড়িতে। আমরা জানি যে আমরা একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যেটাতে আমাদেরকে কার সাথে লড়াই করতে হচ্ছে, একটা অদৃশ্য একটা শক্তির সাথে। অদৃশ্য শক্তিটাকেই করোনা, যার জন্য আমাদেরকে বাড়ি থেকেই পড়াশোনা করতে হবে। আর সেই পড়াশোনার জন্য আমি তোমাদের হেল্প করতে এসেছি। আর হেল্পের জন্য এখন দেখো, আজকে আমরা উই উইল রিড দ্য লেসন ফোর অফ ইয়োর টেক্সট বুক, তোমাদের বইয়ের টেক্সট বইয়ের লেসন ফোরটা পড়বো। অ্যান্ড আই উইল রিড ইট লাইন বাই লাইন অ্যান্ড টেল ইউ দ্য বেঙ্গল মিনিং। আর আমি এটা লাইন বাই লাইন পড়ে তোমাদেরকে বাংলা মানেটা বলবো। ইট উইল হেল্প ইউ, এটা তোমাদের অবশ্যই সাহায্য করবে। তোমাদের বাংলা মানেটা জানা খুব দরকার, বাংলা মানে না জানলে তোমরা পড়তে পারবে না। আর রিডিংটা খুব ভালো মতো শুনবে। ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি দ্য প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন খুব মনোযোগ সহকারে শুনবে, যাতে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। লেটস স্টার্ট, তাহলে শুরু করছি। মেমোরি ইন মার্বল, টুডেজ লেসন ইজ মেমোরি ইন মার্বল। মেমোরি, মেমোরি মানে স্মৃতি, ইন মার্বেল, কিসের স্মৃতি? মার্বেলের, তাহলে মার্বেল পাথরের স্মৃতি। তাহলে লেসনটা হচ্ছে মার্বেল পাথরের স্মৃতি, মেমোরি ইন মার্বেল। শুরু করি। এবার দেখো, শুরু করার আগে তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া আছে। ছবিটা কিসের? তাজমহলের ছবি। আর কি আগেই লেসনটার নাম কি বলে দেওয়া আছে? মেমোরি ইন মার্বেল, মার্বেলের স্মৃতি। আর তাজমহল কিসের তৈরি? হোয়াইট মার্বেল। তাজমহল ইজ মেড অফ হোয়াইট মার্বেল, তাজমহল হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। তাহলে আমরা মেবি উই আর গোয়িং টু রিড অ্যাবাউট তাজমহল, সম্ভবত আমরা তাজমহল সম্বন্ধেই পড়বো এই লেসনে। তাহলে শুরু করা যাক। কী আছে? তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ। দেখো, এখানে প্রথমে শুরু হচ্ছে একজনের নাম দিয়ে, তরুণ। তরুণ কি? ক্লাস ফাইভে পড়ে, মানে পঞ্চম শ্রেণীতে পড়ে তোমাদের মতে। তোমরাও যেমন পঞ্চম শ্রেণীতে পড়ো, তরুণও পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ জাস্ট লাইক ইউ, তোমাদের মতোই সে। হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তাহলে কী হয়েছে? হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক, তার টিচার একটা কাজ দিয়েছেন টু দ্য স্টুডেন্টস। কাকে কাজ দিয়েছেন? টু দ্য স্টুডেন্টস, মানে সব স্টুডেন্টসদের অফ হিজ ক্লাস, তার ক্লাসে। দ্যাট মিন্স হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ, ক্লাস ফাইভের স্টুডেন্টসদের কাজ দিয়েছে, তরুণের বন্ধু বান্ধবীদের, মানে তরুণকেও কাজ দিয়েছে, যেরকম তোমাদেরকে আমরা কাজ দিয়ে থাকি সেরকম। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তাহলে হোয়াট ওয়াজ দ্য টাস্ক? টাস্কটা ছিল যে হচ্ছে তার টিচার, হি হ্যাজ, তিনি বলেছেন, হি হ্যাজ টোল্ড, তিনি বলেছেন দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন তাজমহল। তিনি তাদেরকে তাজমহলের উপরে একটা প্যারাগ্রাফ, মানে অনুচ্ছেদ, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, অনুচ্ছেদ লিখতে বলেছেন। তাহলে যদি বলা হয় হোয়াট ওয়াজ দ্য টাস্ক, টাস্কটা কী ছিল? দ্য টাস্ক ওয়াজ টু রাইট আ প্যারাগ্রাফ অন তাজমহল। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। দেখো, এবার তাজমহল সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে বলেছে, কাজটা সেটা। এবার বলেছে বাট, কিন্তু তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ তাজমহল সম্বন্ধে বেশি কিছু জানে না। মাচ মানে বেশি, সে তাজমহল সম্বন্ধে বেশি কিছু জানে না। হি ওনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে শুধু এতটুকুই জানে, হি ওনলি নোজ, সে শুধুমাত্র জানে দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, যে এটা একটা সুন্দর মনুমেন্ট, মনুমেন্ট মানে স্মৃতিসৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, আগ্রায় অবস্থিত একটা সুন্দর স্মৃতিসৌধ, সে শুধু এতটুকুই জানে। ওয়ারিড, ওয়ারিড মানে চিন্তিত, ওয়ারিড। হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, চিন্তিত হয়ে সে সন্ধেবেলা বাড়ি ফিরল। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, আর তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো। কী হলো? দেখো, ওকে তাজমহলের উপর প্যারাগ্রাফ লিখতে বলেছে, ও তাজমহলের সম্বন্ধে শুধু এতটুকুই জানে যে তাজমহল একটা সুন্দর স্মৃতিসৌধ যেটা আগ্রাতে অবস্থিত। সেই জন্য সে কী হলো? ওয়ারিড, চিন্তিত হয়ে পড়ল। হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলা ওইভাবে চিন্তিত হয়ে বাড়ি ফিরল। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার গ্র্যান্ডফাদারকে জিজ্ঞেস করল, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, ঠাকুরদা তুমি কি আমাকে তাজমহল সম্বন্ধে কিছু বলতে পারবে? তার গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার,
তরুণের গ্র্যান্ডফাদার তরুণের ঠাকুরদা ছিলেন একজন রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত টিচার, শিক্ষক। অবসরপ্রাপ্ত মানে কি? অবসর, আমরা কোনো যখন কোনো কাজ করি, যে কোনো কাজের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, মানে সময়সীমা, ততদিন অবধি কাজটা করা যেতে পারে। আর তার যখন ওই কাজটা শেষ হয়ে যায়, মানে কাজের মেয়াদ শেষ হয়ে যায়, তখন মানুষকে অবসর নিতে হয়, মানে বাড়িতে থাকতে হয় সবসময়, সেটা হচ্ছে অবসর। তাহলে তরুণের গ্র্যান্ডফাদার হচ্ছে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, মানে উনি আগে শিক্ষকতা করতেন, এখন তিনি অবসর গ্রহণ করেছেন, কাজের মেয়াদ ওনার শেষ হয়ে গিয়েছে। হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, তিনি এই সুন্দর স্মৃতিসৌধ মনুমেন্ট, বিউটিফুল সুন্দর, তিনি এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছু জানেন। আ লট মানে অনেক কিছু, দেখো মাছ মানে অনেক কিছু, আ লট মানেও অনেক কিছু, দুটো কিন্তু সমার্থক শব্দ, মানে একই মানে আলাদা আলাদা শব্দ, লট অ্যান্ড মাচ। হি স্মাইল্ড অ্যান্ড সেড, তিনি একটু হাসলেন, হেসে বললেন, ওকে ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। তিনি তরুণকে বললেন, তুমি যদি আমাকে প্রতিশ্রুতি দাও, মানে কথা দাও যে তুমি একটা ভালো ছেলে হবে, ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, তাহলে আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। মানে তিনি তাকে বললেন যে কথা দিতে যে সে যেন ভালো ছেলে হয়ে থাকে। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ তার ঠাকুরদাকে বললো যে সে নটি মানে দুষ্টু, দুষ্টু হবে না, মানে সে দুষ্টুমি করবে না, নট টু বি নটি, সে দুষ্টু হবে না, দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তাই যেহেতু সে বলে দিল, প্রমিস কথা দিয়ে দিল যে সে হচ্ছে বদমাশি করবে না, দুষ্টুমি করবে না, তাই সো হিজ গ্র্যান্ডফাদার, তাই তার ঠাকুরদা বিগান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলেন। এবার তাজমহলের গল্প যখন বলছেন, তখন দেখো কী বলেছে, গল্পটা কীভাবে শুরু হচ্ছে। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ প্রিন্স নেমড খুররাম, খুররাম বলেছে একদা এক সময়, মানে কোনো এক সময়ে একজন প্রিন্স, প্রিন্স মানে রাজকুমার, কিং মানে রাজা, আর কিংয়ের পুত্র হচ্ছে প্রিন্স, একজন প্রিন্স মানে রাজকুমার বাস করতেন, মানে কোনো একটা জায়গায়, জায়গাটার নাম অবশ্যই পরে বলা হবে, খুররাম নামে একজন রাজকুমার ছিলেন। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ দ্য আকবর দ্য গ্রেট, মানে এবার দেখো কী বলা হচ্ছে, খুররাম হচ্ছে জাহাঙ্গীরের পুত্র আর গ্র্যান্ড সন অফ দ্য গ্রেট আকবর, মানে আকবর দ্য গ্রেট, আকবর সম্রাটের নাম আমরা সবাই শুনেছি, আকবরের গ্র্যান্ডসন মানে নাতি ছিলেন এই খুররাম। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, মিনা বাজার নামটা আমরা হয়তো শুনেছি টিভিতে, তাই তো, কোথায় শুনেছি একটু মনে করে দেখবে সবাই। তাহলে কী বলছে, ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররাম মিনা বাজারে গেল তার বন্ধুদের সাথে। দেয়ার হি কট আ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, দেখো তাহলে সেখানে কী বললো খুররাম, কী হলো, দেয়ার হি কট আ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সেখানে সে এক অত্যন্ত সুন্দরী, এক্সট্রিমলি বিউটিফুল মানে অত্যন্ত সুন্দরী, বিউটিফুল মানে সুন্দর, আমরা জানি যেহেতু গার্ল বলে দিয়েছে সেজন্য অত্যন্ত সুন্দরী একটি মেয়ের দেখা, গ্লিমস মানে এক ঝলক দেখা, দেখলো সেখানে একটা অত্যন্ত সুন্দরী মেয়েকে। সে কী করছিল, রেশম, সিল্ক, সিল্ক মানে রেশম, রেশম ও কাচের পুঁতি বিক্রি করছিল, পুঁতি বিডস মানে ছোটো ছোটো দানা টাইপের, ওগুলো বিক্রি করছিল কাচের আর কি, সিল্ক। দ্য গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম, সেই মেয়েটির নাম কী ছিল, দ্য গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম, মেয়েটি ছিল আরজুমান বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ আ পার্সিয়ান নোবিলিটি, এবার কী বলা হচ্ছে, মেয়েটির নাম ছিল আরজুমান বানু বেগম আর সেই মেয়েটি পারস্যের অভিজাত পরিবারে জন্মগ্রহণ করে, পার্সিয়ান ফ্যামিলি, বলে দিয়েছে পার্সিয়ান নোবিলিটি। After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her.
আফটার মিটিং হার, মানে যখন সে তাকে দেখলো মিনা বাজারে খুররাম, তারপরে মিটিং, মিটিং মানে সাক্ষাৎ, সে সাক্ষাতের পরে, আফটার মানে পরে, সাক্ষাতের পরে খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররাম তার বাড়িতে গেল এবং মানে বাড়িতে গিয়ে তার বাবার কাছে গেল অ্যান্ড সেড, আর বলল হি ওয়ান্টেড টু ম্যারি হার, সে তাকে বিয়ে করতে চায়। খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1620, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। মানে খুররাম আরজুমান বানু বেগমকে 1620 বিয়ে করেছিল 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, আফটার দেয়ার ফার্স্ট মিটিং মানে 5 বছর পরে তার দেখা হওয়ার, 5 বছর পরে মানে মেয়েটার সাথে যখন প্রথম দেখা হয়েছিল তার 5 বছর পরে সে বিয়ে করেছিল, মানে সেদিন গিয়ে বলেছিল কিন্তু 5 বছর পরে বিয়ে করেছিল। তাহলে যদি তোমাদের জিজ্ঞেস করা হয় ইন হুইচ ইয়ার খুররাম মেট আরজুমান বানু বেগম, কোন সালে খুররাম আরজুমান বানু বেগমের সাথে দেখা হয়েছিল খুররামের, তাহলে 1612 থেকে তোমাদের 5 মাইনাস করে দিলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, এই যখন এই কথাটা বলল তখনই তরুণ তার গ্র্যান্ডফাদারকে থামিয়ে দিল, থামিয়ে দিয়ে কী করলো, বাট গ্র্যান্ডফাদার আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ আ প্রিন্স, অফ প্রিন্স খুররাম। এবার দেখো তরুণ তার গ্র্যান্ডফাদারকে থামিয়ে দিল, কেন থামালো, সে তো তাজমহল সম্পর্কে শুনতে চেয়েছিল আর তার দাদু তাকে খুররাম নামে কারো একজনের কথা শোনাচ্ছে, সে কেন শুনবে সেটা, তাই সে থামিয়ে দিল। আর থামিয়ে কী বলছে, বাট গ্র্যান্ডফাদার আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম, দাদু আমি প্রিন্স খুররামের গল্প তো শুনতে চাইনি, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্পর্কে জানতে চেয়েছি, ওয়ান্ট মানে চাওয়া, আমি তাজমহল সম্পর্কে জানতে চেয়েছি। এবার দেখো তারপরে কী বলছে, বি পেশেন্ট তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেইড হিজ গ্র্যান্ডফাদার, তরুণের গ্র্যান্ডফাদার তরুণকে বলছে বি পেশেন্ট, পেশেন্ট মানে শান্ত, ধৈর্য, ধৈর্য ধরো তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও, শান্ত হও, শান্ত থাকো, বললো, কে বললো, তার ঠাকুরদা বললো ধৈর্য ধরো, আমাকে গোটা গল্পটা শেষ করতে দাও। আচ্ছা তোমরা গল্পটা যে দেখছো, তোমরা একটা জিনিস নোটিস করেছো, লেখাগুলোর শুরুতে, কোনো কোনো লেখার শুরুতে উপরে দুটো কমার মতো চিহ্ন আছে, আবার কোথাও গিয়ে শেষ হয়ে যাচ্ছে সেটা, এই কমাটাকে বলা হয় ইনভার্টেড কমা, দিস ইজ কল্ড ইনভার্টেড কমা। আর ইনভার্টেড কমাতে আমরা কী রাখি, ইনভার্টেড কমাতে উই রাইট দ্য ডাইরেক্ট স্পিচ অফ অ্যান স্পিকার, ডাইরেক্ট স্পিচ মানে কখনো কোনো ব্যক্তি যে কথাটা বলছেন সেই কথাটাই যদি আমাদের তুলে ধরতে হয় তাহলে আমরা ইনভার্টেড কমাগুলো ইউজ করে থাকি। দেখো সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার গ্র্যান্ডফাদার বলো, তার গ্র্যান্ডফাদার তরুণকে যেভাবে বলেছে বি পেশেন্ট, চুপ করো তরুণ, মানে ধৈর্য ধরো তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে গোটা গল্পটা শেষ করতে দাও, এটা তখন খুররামকে, সরি তরুণকে তার দাদু বলেছিল, তরুণকে তার দাদু যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলোই যখন বলা হচ্ছে, মানে তার মতো করেই যখন বলা হচ্ছে তখন আমরা ইউজ করছি ইনভার্টেড কমা, কারো মানে যেই স্পিচটা কেউ বলে সেই স্পিচটাই যখন আমরা তুলে ধরি তখন আমরা ইনভার্টেড কমা ইউজ করে থাকি। অল রাইট সেইড তরুণ, তরুণও বলল, মানে তরুণ বলল অল রাইট ঠিক আছে, এ দেখো এখানেও ইনভার্টেড কমা ইউজ হয়েছে, অল রাইট তরুণ যেই কথাটা বলেছে সেই কথাটাই যখন আমরা লিখবো তখন আমরা লিখবো, তখন আমরা সেটাকে ইনভার্টেড কমাতে লিখবো। এই কথাটাই যদি হচ্ছে ইনভার্টেড কমা ছাড়া বলতো তাহলে কী বলতো, তরুণ সেড অল রাইট আর তরুণ এগ্রিড, এরকম কিছু বলা হতো। এখানে তরুণের কথাটাই ডাইরেক্ট বলা হচ্ছে সেই জন্য আমরা ইনভার্টেড কমা ইউজ করছি, এটা ডাইরেক্ট স্পিচ। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, এবার কী বলছে, তার ঠাকুরদা গল্পটা বলতে শুরু করলো, মানে আবার গল্পটা শুরু করলো, হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড দ্য স্টোরি, ঠাকুরদা মানে বলতে বলেই চলে গেলেন, ওকে চুপ করিয়ে বলেই চলে গেলেন, প্রিন্স খুররাম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ শাহজাহান। এবার দেখো কী বলছে, প্রিন্স খুররামকে পরে শাহজাহান রূপে জানা হয়, মানে লেটার নোন অ্যাজ, প্রিন্স খুররাম পরে শাহজাহান রূপে পরিচিতি পান, হি বিকেম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628, সে এম্পায়ার মানে আকবরের কথা বলা হয়েছে, গ্রেট এম্পায়ার
এবার তাহলে কি বলা হচ্ছে, আকবরের নাতি সে আর প্রিন্স খুরম মানে শাহজাহান, শাহজাহান বিকেম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628। এম্পায়ার মানে সম্রাট, তিনি 1628 সম্রাট হন। এই লাইনটা আমি আবার প্রথম থেকে পড়ছি, ভালো মতো মন দিয়ে শুনবে, প্রোনাউন্সিয়েশনগুলো শুনবে। প্রিন্স খুরম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুরম লেটার নোন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুরমকে পরে শাহজাহান রূপে পরিচিত দেওয়া হয়, মানে পরিচিতি পান। হি বিকেম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628, তিনি সম্রাট হয়েছিলেন 1628। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল, আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। আরজুমান বানু বেগমেরও পরে নাম পরিবর্তন করা হয় মুমতাজ মহল নামে, মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, আক্স তরুণ। দেখো, তরুণ হচ্ছে একটা দুরন্ত বাচ্চা, সেই জন্যই তার দাদু তাকে শান্ত থাকতে বলেছিল। এবার সে আবার জিজ্ঞেস করছে, বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, আক্স তরুণ, মানে সে জিজ্ঞেস করছে কিন্তু মুমতাজ মহল নামের অর্থটা কী, মানে মানেটা কী। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যানসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা উত্তর দিলেন। তার মানে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল রাজমুকুট, ক্রাউন মানে মুকুট, তাহলে সবথেকে উজ্জ্বল রাজমুকুট, ব্রাইটেস্ট, ব্রাইট, ব্রাইটের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ব্রাইটেস্ট, সব থেকে উজ্জ্বল, তার জন্য ইউজ করা হয়েছে ব্রাইটেস্ট অ্যাডজেক্টিভটা। তাহলে সবথেকে উজ্জ্বল মুকুট হচ্ছে এই মুমতাজ মহলের মানে। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, টেল মানে গল্প। তারপরে তিনি তার গল্পটা বলতে থাকলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেইন। তারপরে কি বলা হচ্ছে, যখন মুমতাজ মৃত্যুসজ্জায়, ডেথ বেড মানে মৃত্যুসজ্জায়, তার মৃত্যুসজ্জায় ছিলেন, মানে মরে যাবেন, মুমূর্ষু অবস্থায় ছিলেন, সেই সময় শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে কথা দিয়েছিলেন দ্যাট হি উড নট ম্যারি এগেইন, তিনি আর পরে বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মুসোলিয়াম ওভার হার গ্রেভ। তাহলে সে মানে শাহজাহান তো একটা প্রমিস করেছিল যে আর বিয়ে করবে না, আর তারপরে তিনি হচ্ছে আরও কী বলেছিলেন, যে তিনি একটা বিউটিফুল মুসোলিয়াম তৈরি করবেন ওভার হার গ্রেভ, মানে তার কবর, তার কবরের উপরে একটা সুন্দর মুসোলিয়াম তৈরি করবেন। এবারে মুসোলিয়াম মানে কি, সমাধি, সমাধি মন্দির, মানে আমরা তো জানি যে ইসলাম ধর্মের মধ্যে সমাধি দেওয়া হয়, সমাধি দেওয়া হয়। এবার কারো সমাধিকে যদি কেউ সারা জীবনের জন্য মনে রাখতে চায়, তাহলে তার উপর পাথর দিয়ে সুন্দরভাবে, আমরা আমাদের যেরকম মন্দির হয়, মন্দির টাইপের ওরকম একটা কিছু করে দেওয়া হয়, যেটাতে হচ্ছে ওরা ফুল চড়ায় ওই টাইপের। তাহলে সে বলেছিল, শাহজাহান তাকে প্রমিস করেছিল যে ওর গ্রেভের উপর মুসোলিয়াম বানিয়ে দেবে। এবার তারপরে কি বলা হচ্ছে, দেখো, হোয়াট ইজ আ মুসোলিয়াম গ্র্যান্ডফাদার, আক্স তরুণ ইন সারপ্রাইজ। তরুণ অবাক হয়ে, সারপ্রাইজ মানে অবাক বা আশ্চর্য, বিস্মিত, তরুণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, মুসোলিয়াম কি ঠাকুরদা? এরপরে দেখো, ও আ মুসোলিয়াম ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার। তাহলে গ্র্যান্ডফাদার বলছে, ও মুসোলিয়াম হলো মৃত লোকের কবরের উপর তৈরি অট্টালিকা। এবার কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু লেজেন্ড, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর টু ইয়ার্স। এবার দেখো কি বলা হচ্ছে, পৌরাণিক কাহিনী অনুসারে শাহজাহানের স্ত্রীর মৃত্যুর পর এতটাই দুঃখিত হয়েছিলেন শাহজাহান যে রাজসভাকে 2 বছর শোক করতে আদেশ দিয়েছিলেন। তাহলে 2 বছর মর্ন মানে শোক, শোক পালন করার আদেশ দিয়েছিলেন, 2 বছর। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার ইমুনা ইন মেমোরি অফ হিজ বিলভড ওয়াইফ। তাহলে কী বলা হচ্ছে, লেটার পরে তিনি কী করেন, মানে 2 বছর তো শোক পালন হলো, পরে শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে, বিলভড মানে প্রিয়তমা, প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে ইমুনা, যমুনা, যমুনা নদীর পাশে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ মনুমেন্ট নির্মাণ করার কাজ আরম্ভ করলেন, মানে শুরু করে দিলেন, বললেন যে হচ্ছে কোর্টের কোর্টিয়ার্সরা ছিলেন তাদেরকে বললেন, অর্ডার দিলেন যে হচ্ছে
বানাতে তিনি বানাতে শুরু করলেন তিনি বানাতে শুরু করলেন তার মানে এটা না যে উনি নিজের হাতে বানাচ্ছেন, উনি আদেশ দিয়েছেন, উনি তো সম্রাট ছিলেন তাই উনি আদেশ দিয়েছিলেন বানাতে। ইট টুক 20 years অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। দেখো তাজমহল হচ্ছে, তোমাদের জানার জন্য বলে রাখছি, ওয়ার্ল্ডের সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটা, সাতটা আশ্চর্য আছে পৃথিবীতে তার মধ্যে তাজমহল একটা। আর তাজমহল একটাই যেটা ইন্ডিয়া থেকে আছে, মানে ইন্ডিয়ার একটাই ওয়ান্ডার সেভেন ওয়ান্ডার্সের মধ্যে আছে পৃথিবীর, সেটাই হচ্ছে তাজমহল। তাহলে কী বলা হচ্ছে, ইট টুক 22 years, এটা 22 বছর লেগেছিল, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট, আর 22,000 কর্মী লেগেছিল এই মনুমেন্টটা তৈরি করতে। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বল। এবার দেখো কী বলা হচ্ছে, তাজমহল গোটাটাই সাদা পাথরের তৈরি, হোয়াইট মার্বল, সাদা মার্বেল পাথরের তৈরি। দিস হোয়াইট মার্বল ওয়াজ ব্রট ইন ফর্ম অল ওভার এশিয়া। এই সাদা মার্বেল পাথরগুলি, মানে শ্বেত মার্বেল পাথরগুলি সারা এশিয়া থেকে আনা হয়েছিল, সারা এশিয়া থেকে, তার মানে সব সাদা মার্বেলগুলো এসেছিল তাজমহলটা তৈরি করার জন্য। হোয়েন শাহজাহান ডাইড ইন 1666, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। যখন 1666 খ্রিস্টাব্দে শাহজাহান মারা যান, তার বডিটা মুমতাজ মহলের গ্রেভের পাশেই গ্রেভ করে দেওয়া হয়েছিল গ্রেভিয়ারে। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ তাজমহল। তাহলে এই যে এই মনুমেন্টটা ছিল যেটা মুমতাজ মহলের সৌধের উপর, মানে কবরের উপর তৈরি করা হয়েছিল, 22 বছর লেগেছিল আর 22,000 কর্মী লেগেছিল তৈরি করতে, এটাই তাজমহল নামে পরিচিত। আর এটা অপূর্ব সুন্দর ছিল। তারপরে কি বলা হচ্ছে, ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম। এটাকে এখন পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে একটি বলে বিবেচনা করা হয়, ধরা হয়, কনসিডার মানে বিবেচনা করা বা ধরা। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার কিছুক্ষণের জন্য থেমে গেলেন, পজ হওয়া মানে থেমে আবার শুরু করবে, তাই ওটাকে পজ বলা। আর স্টপ মানে একদম শেষ, পজ আর স্টপটের মধ্যে একটা পার্থক্য আছে, স্টপ মানে পুরোপুরিভাবে শেষ কোনো কাজ, আর পজ মানে তারপরেও কাজটা আছে, একটু থেমে যাওয়া। কমা আর দাঁড়ির মধ্যে যেটা তফাত, বা কমা আর ফুল স্টপের মধ্যে যেটা তফাত, সেটাই পজ আর স্টপের মধ্যে তফাত। গ্র্যান্ডফাদার পজ ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার কিছু মুহূর্তের জন্য থেমে গেলেন। ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, বেশ আমি আজ তোমাকে অনেক কিছুই বললে ফেললাম। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমার জন্য যথেষ্ট হবে, মানে এটা কি তোমার যথেষ্ট সাহায্য করবে? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেই তরুণ হ্যাপিলি। ও হ্যাঁ, এখন আমি সহজেই তাজমহল সম্বন্ধে একটা অনুচ্ছেদ লিখতে পারবো, তরুণ খুব আনন্দ সহকারে তার ঠাকুরদাকে বলল। এখানেই আমাদের এই পড়াটা শেষ হলো। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে পড়াটা পড়তে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখবে এই চ্যানেলটির নামের পাশে একটা লাল বাটন আছে যেখানে সাবস্ক্রাইব লেখা আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে তোমাদের প্রতিদিনের আপডেট তোমরা পেয়ে যাবে। তোমাদের ক্লাসের কোনো কিছু যদি এখানে আপলোড করা হয় তোমরা পেয়ে যাবে। ভালো থাকবে সবাই।